আরে বোমা, কি কত ডাল নিচ্ছ কেন? এই যে বড় মাছের মাথাটা নাও। আর শুধু মাথা খেলে হবে না, এই যে তোমার জন্য দেশি মুরগির রানটা রাখছি, এই রানটাও নাও সাথে। সারাদিন কত কষ্ট করো তুমি। আর বড় বৌমা, তুমি ওদের সবার খাওয়া শেষ হলে প্লেটগুলো ধুয়ে নিও, ঠিক আছে? আর যত ডাল শাকসবজি আছে ওগুলো দিয়ে তুমি ভাত খেও। আচ্ছা, আর দেরি না করি, সবাই তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? আর এই শিবু, শোন, তুই ই কর, তাড়াতাড়ি খা, বাজার করতে হবে, ঠিক আছে? মা, এটা হচ্ছে গত মাসের মার্কেটের হিসাব। আমি যাচ্ছি। তুমি যাচ্ছ মানে? তুমি কোথায় যাচ্ছ? আমি চাকরি করার জন্য বাইরে যাচ্ছি। চাকরি করতে যাবে তাই না? চাকরি করা কি এতই সহজ? আরে যাও না, বাহিরে গিয়ে চাকরি করে দেখো দুনিয়াটা কত কঠিন। বাড়িতে বসে বসে তো থালা বাসন মাজো, এটাতে হয় না তাই না? দেখুন, আপনারা কেউ আমাকে না করবেন না, ঠিক আছে? এতদিন আমি আপনাদের সব কথা শুনছি, কিন্তু আজ আর না, আমি বাহিরে চাকরি করার জন্য যাবই। চাকরি করবে? কিরে সুবীর, তোর বউ গেছে চাকরি করতে, ওতে ঘরের কাজগুলো ঠিক মতো করতে পারে না। আমার ছোট বউ আমাকে দেখে হিংসাকারী, জানি তো, আমি সব বুঝতে পারি যে আমার ছোট বৌমা চাকরি করে আর ও হিংসা করতেছে। যাক, কেসে দেখি কি করে। দেখো মা, ও চাকরি করবে না তো কি করবে, ও তো শিক্ষিত। আর তোমার ছোট ছেলে কি করে? সে তো খালি ঘুরে ফিরে খায়। আর আমি তো বাড়ির সব কাজকর্ম করি, সব জমি জমা আমি দেখাশোনা করি, নাকি? আর তোমার ছোট বৌমা চাকরি করে বলে তুমি তার সাথে কি ব্যবহার করো, আর আমার বউর সাথে তুমি কি ব্যবহার করো? শোনো মা, একটা কথা মনে রেখো, সময় কিন্তু সবার সবসময় একরকমের থাকে না। দেখছেন মা, আপনার ছেলের মুখে কথা ফুটছে। হ্যাঁ, তাই তো দেখলাম। ভাবি, তুমি এখানে আর তুমি বসের ছেলে কি করতেছ? ভাবি নয় আর তুমিও নয়, আপনি করে কথা বলো। আমি এখানে কি করতেছি? আমি অফিসের এমডি, ঠিক আছে? আমার স্বামী আর শাশুড়ি বিয়ের আগে বলেছিল বিয়ের পরে চাকরি করা যাবে না, কিন্তু আমার তো অনেক ইচ্ছা, আমি চাকরি করব। এর জন্য আমি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আমার এই অফিসটা আর কর্মচারীদের পরিচালনা করতাম, তাদের খোঁজ খবর রাখতাম। কিন্তু এক পর্যায়ে দেখলাম তুমি, আমার শাশুড়ি, আরও বাড়ির অন্যান্য সদস্যরা দিনের পর দিন আমাকে কথা শুনিয়েই যাচ্ছ। আমি নাকি বাড়িতেই বসে থাকি, কোনো কাজকর্ম করি না, এমনকি খাওয়া দাওয়া নিয়ে পর্যন্ত তোমরা আমাকে খোঁটা দিতা। এগুলো দেখে আমি ভাবলাম যে না, এবার আমার কিছু একটা করা দরকার, আমার বাইরে বের হওয়া দরকার, আমার অফিসে যোগ দেওয়া দরকার, আর দেখানো দরকার যে আমারও কিছু যোগ্যতা আছে। এর জন্যই আমি অফিসে এসে জয়েন করেছি। আর হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম যে তুমি এই অফিসে চাকরি করো। আর একটা কথা, দাঁড়াও, এই নাও, আজকে থেকে তুমি এই অফিসে চাকরি করতে পারবে না, ইউ আর ফায়ার। মানে ভাবি, আপনি কি বলতেছেন? মানেটা বুঝতে পারতেছ না? আমি যখন অফিসে আসতেছিলাম তখন তুমি আমাকে কি বলেছিলে যে বাইরে গিয়ে চাকরি করে টাকা ইনকাম করাটা এতটাও সহজ নয়, তুমি কি বুঝবা? আরে আমি তো সবই বুঝি, বুঝি না এমন কিছু না, ঠিক আছে? শোনো, একটা মেয়ে সংসারে থাকে, বাড়িতে থাকে বলে সে যে কোনো কাজ করে না এমনটা কিন্তু নয়। যারা গৃহিণী, যারা বাড়িতে থাকে, তারা বাইরে যারা কাজ করে তাদের থেকে বেশি পরিমাণে কষ্ট করে আর বেশি পরিমাণে পরিশ্রম করে, ঠিক আছে? শোনো, সব কাজই কঠিন, কোনো কাজই সহজ না। তাই আমার মনে হলো তোমার কিছুদিন বাড়িতে থাকা উচিত এবং কাজ করা উচিত, এবং দেখা উচিত যে আসলে বাইরের কাজ কাজ কি না। তুমি তারাদিন চাকরি করে সংসার চালাতে, নিজেকে চালাতে, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আজকে থেকে তোমার সব দায়িত্ব আমার, আমি তোমার খাওয়া পড়া ভরণ পোষণের সব দায়িত্ব নিলাম। তুমি এখন আসতে পারো, যাও। আচ্ছা মা, তাহলে আমি ওইটা দেখতেছি, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না, আমি কালকে সকাল সকালেই রওনা দেবো। আরে বৌমা, তুমি এসব বাসায় মানে? হ্যাঁ মা, বাসায় চলে আসছি। সত্যি কথা বলতে মা, আমার চাকরিটা চলে গেছে। কি? চাকরি চলে গেছে মানে? হুট করে তোমার চাকরি চলে যাবে কেন? আসলে মা, আমি যেই অফিসে চাকরি করতাম ওই অফিসের বস হচ্ছে এখন বড় ভাবি। কি? আমাদের বড় ভাবি? হ্যাঁ আশিক, আমাদের অফিসের বড় বস হচ্ছে বড় ভাবি, আর আমাকে এই যে ফাইল লেটার দিয়ে দিছে। কি বড় বৌমা? আমি বলছিলাম না যে আমার বড় বৌমা অনেক বড় কিছু একটা করতে পারবে, সেটাই তাহলে সত্যি হলো। দেখছিস আশিক, আমার বড় বৌমা নাকি এই ওদের অফিসে বড় বস। আরে মনে খুশি। বৌমা, আজকে থেকে বড় মাছের মাথাটা তুমিই খাবে। আর শুধু মাথা না, এই যে দেশি মুরগির রানটাও আছে, এটাও তুমি খাবে। তুমি কত বড় অফিসের অফিসার, আমি তো শুনে অনেক খুশি হয়েছি মা। নাও শুরু করো,
আর ছোট বৌমা, আমরা খাওয়ার পর যত প্লেট থাকবে এগুলো সব ধুয়ে নিবা, আর শাকসবজি আর ডাল আছে না ওটা দিয়ে তুমি খাবা, ঠিক আছে? আজকে থেকে বড় বৌমাই সব ভালো মন্দগুলো খাবে। শোনো মা, তুমি কিন্তু কাজটা ভালো করো নাই। আশিক যেমন আমার ভাই, ও কিন্তু এ বাড়ির একজন বউ, প্রিয়া কিন্তু এ বাড়ির একজন বউ, কেন এরকম কাজ করো? হ্যাঁ, আমার বউ যখন চাকরি করে নাই, তখন তোমরা জানছো আমার বউ চাকরি করে না, তখন কী করছো? ওকে তুমি সবজি দিছো, ডাল দিছো খেতে, বাড়ির সব কাজকর্ম করাইছো। এখন আমার বউ একজন অফিসের বড় বস, এখন তাকে তুমি মাছের মাথা দাও, মুরগির রান দাও, আবার ছোটো বৌমাকে তুমি কী দাও? ডাল দাও, সবজি দাও, আবার পুরো বাড়ির কাজ করাও, এটা কি ঠিক? শুনো, কাজ সব কাজই সমান, সব কাজকে সম্মান দেওয়া দরকার। আমার বউ যেমন অফিসে বড় বস, তাকে তুমি যেভাবে সম্মান দিতেছো, লিমাও কিন্তু এ বাড়ির একজন মেয়ে, ধরতে গেলে একজন মেয়ে, এ বাড়ির সব কাজকর্ম কিন্তু একা করে। শুনো মা, কাজ কখনো কোনো ছোটো হয় না, সব কাজই বড়। মা, মাছের মাথা আমাদের লাগবে না। আশিক আমার ছোটো ভাই, এটা হচ্ছে আমার ছোটো ভাই বউ, তুমি মাছের মাথাটা আর রানটা ওদেরকেই দাও, ওরা ছোটো, ওরা খাক। হ্যাঁ মা, আপনার ছেলে ঠিক কথাই বলতেছে, কোনো কাজই কিন্তু ছোট না। আমি অফিসে চাকরি করবো বলে সেই কাজটা বড় হয়ে গেল, আর লিমা বাড়িতে থেকে বাড়ি কাজ করবে বলে সেই কাজটা ছোট হয়ে গেল, এরকম ভেদাভেদ করা কিন্তু উচিত না, ঠিক আছে? আমরা বাড়ির প্রত্যেকটা সদস্য সবাই যে কোনো কাজই করি না কেন, প্রত্যেকটা কাজই সমান। আপনি চেষ্টা করবেন সবাইকে সমান চোখে দেখার, কাউকে বড় কাউকে ছোট এভাবে দেখবেন না, এগুলো ভালো দেখায় না মা। হ্যাঁ বৌমা, সত্যিই তো। বাবা সুবীর, তুই আজকে আমার চোখ খুলে দিছিস, তোরা বুঝাই দিলি যে আসলে কোনো কাজ ছোট না, সব কাজই সম্মানের এবং সব কাজেরই মর্যাদা আছে। আমি আসলে এতদিন যে কাজটা করছি সত্যিই আমি অন্যায় করছি, অনেক বড় ভুল করছি। আজ থেকে আমি এরা অন্যায় করবো না, আর কখনো এরকম ভুল করবো না। আজ থেকে আমরা যা আসে সবাই আমরা মিলেমিশে খাবো, সবাই মিলে খাবো। আমাকে তোরা মাফ করে দিস বৌমা, কিছু মনে কর না ছোটো বৌমা, আজ থেকে আমাকে তোমার ক্ষমা দৃষ্টিতে চোখে। না মা, আপনি এভাবে বলবেন না, আপনি আমাদের গুরুজন, মানুষের তো ভুল ত্রুটি হয়ে থাকে। তবে হ্যাঁ, আমরা আজ থেকে যে খাবারই আসুক না কেন, আমাদের বাড়িতে আমরা সবাই মিলেমিশে ভাগ করে খাবো, আমরা তো একটা পরিবার, তাই না? আমরা কেন আলাদা হবো বলেন মা? এতে দেখবে মা অনেক শান্তি পাওয়া যাবে, আমরা সবাই সুখীও হবো, কাউকে ছোট বড় করে দেখার কিচ্ছু নেই। ঠিক আছে মা, এখন আমরা খাওয়া। আচ্ছা সবাই খাওয়া দাও। শোনো, মাছের মাথাটা মিলেমিশে খাবো আর রানটা কুটাকে দাও। আচ্ছা, এই নাও লিমা, খাও বোন। আর এই যে এটা নে তোরা, সমস্যা নেই মা, দেখো।